তো এই মুহূর্তে আমরা ইন করে গেছি স্টেডিয়ামের মধ্যে। শুরুতে ওর পরিচয় করিয়ে দিলাম, ও হচ্ছে ঋতম, ঠিক আছে, আর আমাদের তো প্রিয় ভাই আমাদের রাহুল ভাই, তো মাঠে গিয়ে দেখা হচ্ছে, চলো। আমরা চলেই এসেছি, বাঙালি মানেই ফুটবল, তো মাঠের কাছাকাছি আসতেই ফুটবলের একটা আমেজ, চারিদিকে সবুজ মেরুন সমর্থক, সবুজ মেরুন পতাকা নিয়ে তারা মাঠে যাচ্ছে। হয়তো ব্লগ হিসাবে কোনো ইউটিউব চ্যানেলে এটা প্রথম, এই ভিডিওটা আমাদের এন্ড থেকে শুরুতে তোমরা দেখতে পাচ্ছ। স্টেডিয়াম দেখো, গেট নাম্বার 3, আমরা ইন করে গেছি স্টেডিয়ামের মধ্যে টিকিট। তো ভারতবর্ষের সবথেকে বড় ফ্যান বেস যুক্ত দল মোহনবাগান, তো আমরা মোহনবাগান সমর্থক এবং জয় মোহনবাগান। আজকে কোভিড, এত কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের পর এই প্রথম আজকে আমরা মাঠে যাচ্ছি, এতদিন ধরে আমাদের মাঠে যাওয়া হয়নি, মাঠে গিয়ে খেলা দেখা হয়নি, প্রিয় দলের দলকে সমর্থন করা হয়নি, তো আমরা খুবই মানে খুবই ব্যথাপ্রাপ্ত তার জন্য, এবং এতদিন পর আমরা আজকে মাঠে আসতে পেরেছি তার জন্য আমরা খুবই আনন্দিত, এবং আরও আনন্দের দৃশ্য এবং অসাধারণ ম্যাচ আপনাদের সামনে তুলে ধরবো, তোমাদের সকলকে সকলের সামনে তুলে ধরবো। তো এবং যারা যারা ব্লগটা দেখছো এবং সকলকেই বলে রাখবো, যারা যারা আজকে এই নতুন ব্লগটা নতুন দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটা লাইক করো, ব্লগটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটি শেয়ার করো। তো চেকিং ফেকিং করে আমরা ভেতরে চলে এসেছি কলকাতা মাঠে, এই ধরনের চেকিং আমাদের মানে আমি একজন মোহনবাগান সমর্থক হয়ে মাঠে আসার সময় এই ধরনের চেকিং এই প্রথম কলকাতা মাঠে, তো প্রচণ্ড কড়াকড়ি চেকিং, মানে জাস্ট মানে ফাটিয়ে চেকিং হচ্ছে একদম। তো এই মুহূর্তে আমরা র্যাম্পে ঢুকে গেছি, র্যাম্পে উঠছি, র্যাম্প 16, আমরা র্যাম্প 16-এ যাবো। উই
আর ইন, আমরা এই মুহূর্তে মাঠে চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে, তো ম্যাচটাও দেখাবো যতটা পারবো, চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো ভালো লাগলে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, প্রথমার্ধের খেলার স্কোর মোহনবাগান 3 আর ব্লু স্টার এসসি হচ্ছে 0। আমরা 3 গোলে এগিয়ে রয়েছি এখন। আর সেকেন্ড হাফের খেলা আবার নিয়ে তোমাদের কাছে আসছি, সঙ্গে থাকো। আজ অনেক কিছু শুনলাম, ভালোই আছো তুমি, খেলা দেখো, খেলা দেখো, আমার কিছু বলার নেই, যদি জানতাম বাগান।
টস ফাইনালি, স্কোর লাইন মোহনবাগান 5 ব্লু স্টার 0। তো এতদিন পর, দু বছর পর ম্যাচ হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে, যে দলকে সাপোর্ট করতে এসেছিলাম। এত সুন্দর পারফরমেন্সের জন্য আমরা উচ্ছ্বসিত এবং আপনারা সকলে ভিডিওটা দেখবেন অবশ্যই। এবং আপনাদের সকলের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি এই ব্লগটা। তো টাটা, বাই বাই, টাটা, বাই বাই।